वेलकम टू ऑल माय यूट्यूब चैनल। आशा करी सकले खूब भालोई आछो। तो जदि ए चैनले नतून होए थाको ताहले फटाफट करे नाओ चैनलटिके सबस्क्राइब, कारण आमी ए धरनेर मुवि एक्सप्लेनेशनेर भिडियो ए चैनले आपलोड दिए थाकि। तो बेशी कथा ना बोले शुरू करा जाक आजकेर भिडियो। सिनेमार शुरूते आमरा बीमास नामेर एकजन सेल्समैन के देखते पाई, जे एकटा ग्रामे पशुदेर निलामी करछिलो, जे किभाबे एई प्राणीगुली काज तो अनेक करे किन्तु ओदेर मध्ये बुद्धि एकदमई थाके ना। एई जन्य सकलेर जन्य एकटा भालो प्राणी निये एसेछे। एखाने ओर साथी ट्यांक आर रोलि किछु टेरिफ्यान्डदेर निये आसे, जेटा देखते किछुटा घोड़ा एबं हाथीर मतो लागछिलो। ओखाने बीमास एकटा मोसलि नामेर थोरिफ्यान्डके आगे करे देय, आर लोकजन एटा देखे हैरान होये जाय जे एई प्राणीगुलो कथा बोलते पारतो। एरपरो सकल बोली लगाते बोले, और एटा शुने मोस्टली अनेक भय पे जाए। वो और मायर साथे ये बेपारे जिज्ञासा करे, किन्तु और मा ओके किछुई बोलते पारे ना। खूब तारातारी मोस्टली बिक्री हो जाए, और ओई लोकगुली मोस्टली के धरे और फैमिली थेके आलादा करे निये जाए। एरपर 25 बचर पर समय देखानो हय, जेखाने आमरा बड़ो हये जाओ मोस्टली के एकटा फार्मे देखते पाई, और आमरा जानते पारी ओर एकटा फैमिलीओ आछे, जेखाने ओर बउ बेरा एबं एकटा 5 सालेर छेले रुओ छिलो। मोस्टली एकटा साइमन नामेर लोकेर चाकर छिलो, जे खुबई कठोर मेजाजेर एबं रागी मानुष छिलो। साइमन तार खुबई काज करतो एबं तार परिवार चालातेओ से हार मेने नितो ना। एकदिन सेखाने सेई बीमास नामेर लोकटा आसे, जार गोलाम एकटा टार्पिन नामेर वृद्ध थोरिफ्यान्ड छिलो। मोस्टली आर टार्पिन तादेर दुजोनेर फैमिलीके अनेक दिन धरेई जानतो, आर ओ टार्पिनके खुबई सम्मान करतो। आगे आमरा बीमासके देखते पाई जे पाशेई एकटा जमी बिक्री करार जन्य साइमनके जोर करते थाके, आर तार बदले ओके रुके निलाम करते बोले। मोस्टली साइमनके बोले जे ओई जमीटा एकदमई खराब, किन्तु रेगे गिये साइमन मोस्टलीके ओखान थेके जेते बोले। आगे आमरा जानते पारी जे बेड़ा प्रेगनेंट छिलो, আর ওরা সেই বাচ্চাটি আসার জন্য খুবই এক্সাইটেড ছিল। এই রাতেই রু মোসলিকে তার সাথে একটা জায়গায় যাওয়ার কথা বলে, আর বলে ও একটা এমন জায়গা খুঁজে পেয়েছে যেটা খুবই অদ্ভুত। প্রথমে মোসলি মানা করে দেয়, কিন্তু বেড়া ওকে বলে ওকে একবার এই জায়গাটা দেখা দরকার। চলতে চলতে ওরা একটা ফায়ার ফ্লাইসের গ্রুপ দেখতে পায়, আর ওরা দুজনে তাদের সাথে চলতে চলতে সেই গুহার মধ্যে চলে যায়। ওখানে দেওয়ালে মোসলি দেখতে পায় যে দেওয়ালে কিছু থোরিফ্যান্ডদের ছবি আঁকা আছে, যারা একদম মানুষের মতো তাদের হাত পায়ের ব্যবহার করছিল। তখনই ওর ছোটবেলার কথা মনে পড়ে, যখন টারপিন তাকে একটি কথা বলেছিল যে অনেক বছর আগে সকল থোরিফ্যান্ড দোপায়ে চলাফেরা করত এবং মানুষদের থেকে বাঁচার জন্য তাদের কিছু দক্ষিণ দিকে চলে যায়, আর বাকি থোরিফ্যান্ডগুলোকে মানুষ তাদের গোলাম বানিয়ে নেয়। কিছু থোরিফ্যান্ড এখনও মেনে চলে যে সেই দোপায়ে চলা থোরিফ্যান্ডগুলো তাদের বাঁচাতে আসবে, আবার কিছু মনে করে যে তারা এদেরকে সম্পূর্ণরূপে ভুলে গেছে। মোস্টলিকে এই কথাগুলো সবই গল্প মনে হয়, আর ও রুকে নিয়ে আবার বাড়ি চলে আসে। ও বেড়াকেও বোঝায় যে তুমি রুয়ের মাথায় আর এরকম কথা ঢোকাবে না। আর তখনই ওরা দুজনে বাইরে বিমাস আর সাইমনের আওয়াজ শুনতে পায়। ও দেখে যে সাইমন তার নতুন বাচ্চা আসার পর রুকে বেঁচে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছিল। বেড়া মোস্টলিকে খুব তাড়াতাড়ি কিছু করার কথা বলে, আর বলে ও বিশ্বাস করে যে সেই আপরাইটসগুলোই তাদেরকে বাঁচাতে পারবে। মোস্টলি কনফিউজ হয়ে যায়, আর ও বুঝতে পারে না যে ও কি করবে। পরের দিন সাইমন সেই জমিটিকে খুঁড়তে শুরু করে, কিন্তু মাটি প্রস্তরযুক্ত হওয়ায় কোনোভাবেই সেটা খোঁড়া সম্ভব হচ্ছিল না। ও মোস্টলিকে আঘাত করে, কিন্তু এতে সেই চেনটি ছিঁড়ে গিয়ে হালটি ভেঙে যায়, আর মোস্টলি পড়ে যায়। সাইমন বিমাসের উপর খুব রাগ করে, আর এদিকে মোস্টলিও ঠিক করে নেয় যে সে তার পরিবারকে এই গোলামির জীবন থেকে মুক্ত করবে। ওর ওকে বোঝায় যে ও আপরাইটসদের খুঁজতে যাচ্ছে, আর ওকে ওর মায়ের খেয়াল রাখতে হবে। ও জঙ্গলে সেই গুফাটির দিকে পালিয়ে যায়, আর সাইমন আর তার লোকেরা ওকে খুঁজে পায় না। রেগে গিয়ে সাইমন ফিরে এসে ওদের ঘরটিতে তালা মেরে দেয়, যেন বেড়া আর রু সেখান থেকে পালাতে না পারে। বেড়া ওকে বলে যে ওর কাছে এমন একটা লোক আছে যে মোস্টলিকে খুঁজে নিয়ে আসতে পারে, আর ও শহর থেকে একটা ডেঞ্জারাস হান্টার ওয়ারফিল্ডকে তার কাছে নিয়ে আসে। রু বুঝতে পেরে যায় যে ওই হান্টার তার বাবার ক্ষতি করতে পারে, আর ও কষ্ট করে সেই ঘর থেকে বেরিয়ে সেই হান্টারটিকে আটকাতে যায়, কিন্তু টারপিন ওকে ধরে ফেলে আর বলে যে ওকে এখন তার মায়ের খেয়াল রাখতে হবে। ওয়ারফিল্ড জঙ্গলের দিকে চলে যায়, আর বিমা স্যাঙ্ক আর রলিকে তার পিছনে পিছনে যেতে বলে, যেন তারা থোরিফ্যান্ডকে ধরার প্রক্রিয়া জানতে পারে। এদিকে মোস্টলি সেই গুহার মধ্যে আগে যেতে থাকে, কিন্তু একটা ট্র্যাপে ফেঁসে সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। ও বাইরে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু তখন ওখানে ওয়ারফিল্ড চলে আসে। ও বলে এই গুহা আর ওই পেন্টিংগুলি ওরই ট্র্যাপ ছিল, আর এখানে স্যাঙ্ক আর রলিও গুহায় পৌঁছে যায়, যেখানে ওরা সামনে ওয়ারফিল্ডকে দেখতে পায়, আর ওর থেকে বাঁচতে ওরাও গর্তে পড়ে যায়। মোস্টলি সেই হোলির সাহায্যে কোনোভাবে সেই গর্ত
থেকে বাইরে বেরিয়ে আসে আর ওয়ারফিল্ডের হাত থেকে বেঁচে ভিতরের দিকে পালিয়ে যায়। ও একটা ওয়াটারফলের কাছে আসে আর উপরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ও দেখতে পায় যে ওয়ারফিল্ড এখনো তার পিছনে ছিল। আগে আমরা দেখতে পাই যে ও কিভাবে একটা উঁচু জায়গায় ওঠার চেষ্টা করে, কিন্তু ও নিচে পড়ে যায়। কিন্তু ওয়ারফিল্ড তাকে খুঁজতে ওখানেও চলে আসে। চোখ খোলার পর মোসলি নিজেকে ওয়াটারফলের পিছনে থাকা একটা গুহার মধ্যে দেখতে পায়, আর ও দেখতে পায় সেই জায়গাটি সম্পূর্ণ খালি ছিল, কিন্তু ওর মনে হয় কেউ লুকিয়ে লুকিয়ে ওর দিকে নজর রাখছে। কিছুটা আগে যাওয়ার পর ও অনেকগুলি আপরাইটসদের দেখতে পায়, আর ও রেকিন হয়ে যায় যে সেই কাহিনীগুলো মিথ্যা ছিল না। ওই আপরাইটসগুলো ওদের দেখে ফেলে, আর আমরা জানতে পারি ওদের নাম ভার্নি, ডেভর আর গ্যালিন ছিল। ডেভর তাকে বলে যে ওরা জানতোই না যে ওদের মতো থোরি ফ্যান্স এখনো বেঁচে আছে। মোস্টলি তাদেরকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে, আর ভার্লিন বলে যে কিভাবে স্বপ্নে তারা কিছু ফায়ার ফ্ল্যাশদের দেখতে পেয়েছিল আর সেগুলিকে খুঁজতে খুঁজতে তারা এখানে চলে এসেছে। এরপর মোসলি তার নিজের প্রবলেম সম্বন্ধে ওদেরকে বলে, আর ওদেরকে বলে যে ওদের আর্মিদের নিয়ে এসে মানুষদের থেকে ওদের রক্ষা করতে হবে। ওর এই অবস্থা দেখে ওরা রাজি হয়ে যায় আর ওকে নিজেদের সিটিতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। রাস্তায় যেতে যেতে মোসলি তার হাতের ইম্পর্টেন্স সম্পর্কে জানতে পারে, যার সাহায্যে ও অনেক কাজ খুবই সহজেই করতে পারে। এদিকে একটা সিনে আমরা ওয়ারফিল্ডকে দেখতে পাই যে মোসলির পিছু করতে করতে সেই ক্যাসেলের মধ্যে চলে এসেছিল। মোসলি ও আপরাইটদের সাথে একটা জঙ্গলের সামনে এসে উপস্থিত হয়েছিল, যেই জঙ্গলটিকে এরা দ্য গ্রেট ওর্চার্ড বলে। বার্নি ওকে বলে যে আমাদের সিটি ঠিক এই জঙ্গলের পিছনে আছে, কিন্তু সাপিত কারণে ও এই জঙ্গলটিকে সোজাভাবে পার করতে পারবে না। ও বলে এই জঙ্গলে থোরি ফ্যান্ডদের একটা পবিত্র গাছ আছে যাকে একটা গার্ডিয়ান রক্ষা করে, কিন্তু একদিন এমন কিছু হয়েছিল যাতে সেই গার্ডিয়ান আমাদের উপর নারাজ হয়ে যায়, আর তারপর থেকে যে কোনো থোরি ফ্যান্ড সেই জঙ্গলের মধ্যে গেলে সে আর কখনো ফিরে আসে না। তখন মোসলি সেই জঙ্গলের নিচে একটা গুহা দেখতে পায় আর ও সকলকে সেই গুহার মধ্যে দিয়ে যাওয়ার কথা বলে। এইভাবে ওদেরকে জঙ্গলের ভিতরে যেতে হবে না আর ওদের সময়ও বেঁচে যাবে। ওরা এই কথাতে রাজি হয়ে যায়, কিন্তু যখনই তারা ভিতরের দিকে প্রবেশ করে ওখানকার গাছগুলি ধসে পড়তে শুরু করে আর ওরা খুব কষ্ট করে নিজেদেরকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এবার ওরা একটা লম্বা রাস্তা দিয়ে আগে যায় আর রাত কাটানোর জন্য ওরা একটা জায়গায় বিশ্রাম নেয়। এরপর আমরা রুকে দেখতে পাই যে ওর মায়ের খেয়াল রাখার সাথে সাথে কাজ করাও শিখছিল। টারপিনও ওর কাজে ওকে সাহায্য করে আর ওকে বলে যতক্ষণ মোসলি ফিরে না আসে আমি তোমাদের খেয়াল রাখার চেষ্টা করব। এদিকে জঙ্গলে সেই তিনজন গেলেন কিছু ফায়ার ফ্ল্যাশদের দেখতে পাই আর ওরা তিনজন সেই ফায়ার ফ্ল্যাশের পিছু করতে থাকে। তখন ওরা পেছনে তাকিয়ে দেখে যে ওয়ারফিল্ডও সেখানে চলে এসেছিল, আর তখন মোসলি ওদের বলে যে কিভাবে ওয়ারফিল্ড অনেক সময় ধরে তার পিছু করে চলেছে। এখানে গেলেন মোসলিকে ফায়ার ফ্ল্যাশদের উপর ভরসা রাখার কথা বলে আর ওরা দুজনে সেখান থেকে লাফ দিয়ে দেয়। বানি আর ডেভর মনে করে যে তারা হয়তো মারা পড়েছে, কিন্তু তখনই তারা দুজন ফায়ার ফ্ল্যাশের সাহায্যে উপরে উঠে আসে। ওরা দুজনও তার দেখা দেখি সেখান থেকে লাফ দিয়ে দেয় আর ওরা চারজন আকাশে ভাসতে ভাসতে ওয়ারফিল্ডের থেকে দূরে চলে যায়। এরপর ওরা একটা সিটির কাছে আসে আর মোসলি এক্সাইটেড হয়ে ছুটতে ছুটতে তার ভিতরে চলে যায়। ও ওখানে এটা দেখে অবাক হয়ে যায় যে সেখানে সকল থোরি ফ্যান্ডস মানুষদের মতো চলাফেরা করছিল, আর ওর এটা বিশ্বাস হয়ে যায় যে এবার ও তার ফ্যামিলিকে বাঁচাতে পারবে। কিন্তু ওর এই এক্সাইটমেন্ট বেশিক্ষণ থাকে না, ও দেখতে পায় যে সেখানে বেশিরভাগই থোরি ফ্যান্ড বৃদ্ধ হয়ে গিয়েছিল। তখন ভার্নি সেখানে আসে আর ওকে বলে যে এখানে কোনো আর্মি নেই। ও বলে ওচার্ডের অভিশাপের জন্য শত বছর ধরে এখানে কোনো নতুন থোরি ফ্যান্ডের জন্ম হয়নি আর এখানকার সমস্ত লোক ওদের জীবনের শেষ পর্যায়ে এসে গিয়েছে। মোসলি হতাশ হয়ে তার ফ্যামিলির কাছে ফিরে যাওয়া ঠিক করে, কিন্তু বার্নি তাকে আর একদিন এখানে থাকার রিকোয়েস্ট করে। ও মোসলিকে বলে যে আমরাও তোমার ফ্যামিলির মতন আর আমাদের এখানকার রানী তোমার সাথে দেখা করে খুবই খুশি হবেন। এদিকে ফার্মে আমরা জানতে পারি যে বিমাসের কাছে টারপিনকে কেনার জন্য একটা লোক এসেছিল যে টারপিনকে বিক্রি করে দেওয়ার জন্য তার সাথে নিয়ে যায়। এটা দেখে রুয়ের খুবই খারাপ লাগে, কিন্তু টারপিন তাকে ভরসা দেয় যে ওর বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর ততক্ষণ ওকে ধৈর্য ধরে থাকতে হবে। বিমাস বলে সেখানে আবার খুব তাড়াতাড়ি আসবে, কারণ নতুন বাচ্চা আসার পর ওর ওকে বিক্রি করতে নিয়ে যাবে। খুব তাড়াতাড়ি সেই দিন চলে আসে আর রুয়ের মা আরেকটি বাচ্চার জন্ম দেয়। ওদিকে মোসলি থোরি ফ্যান্ডদের কুইনের সাথে দেখা করে আর দেখতে পায় সেই জঙ্গলটি রানীর প্রাসাদের পিছনে ছিল। কুইন মোসলিকে বলে যে ওরা তো ওর কোনো সাহায্য করতে পারবে না, কিন্তু ওরা যেভাবেই হোক ওর সাথ নিশ্চয়ই দেবে। এটা শুনে সেখানকার সমস্ত থোরি ফ্যান্ড মোসলি সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু মোসলি ওদের মানা করে দেয়। তখনই একটা ঘাবড়ে যাওয়া থোরি ফ্যান্ড সেখানে আসে আর ওদেরকে বলে যে একজন মানুষ এই দিকেই আসছে, এবং আমরা জানতে পারি সেটা ওয়ারফিল্ড ছিল, যে ওদের পিছু করতে
করতে এখানে চলে এসেছিল। ওরা ওয়ারফিল্ড কে ভয় দেখে এখান থেকে যাওয়ার কথা বলে, কিন্তু এর জবাবে ওয়ারফিল্ড নিজের তীরের সাহায্যে গ্যালেন কে মেরে ফেলে। ওরা আহত হয়ে যাওয়া গ্যালেন কে প্রাসাদে নিয়ে আসে, যেখানে মরার আগে গ্যালেন মসলি কে ফায়ার ফ্লাইস এর পিছু করার কথা বলে। তখন মসলি সিংহাসনের উপর কিছু ফায়ার ফ্লাইস দেখতে পায় আর ওর মাথায় একটা বুদ্ধি চলে আসে। মসলি সকলকে লুকানোর কথা বলে, যেন ওয়ারফিল্ড কে ও তার পিছনে লাগিয়ে সেই জঙ্গলে নিয়ে যেতে পারে। এখানে রানী মসলি কে সেই পবিত্র গাছের কথা বলে আর বলে, যদি সেই গাছের ফল পেড়ে খেয়ে নেয় তাহলে ওচার্ডের অভিশাপ শেষ হয়ে যাবে। কিন্তু ওরা মসলি কে সেই গাছের গার্ডিয়ান থেকে দূরে থাকার কথা বলে, কেননা সেখানে কারোর প্রবেশ করা সে পছন্দ করত না। এদিকে প্ল্যান মোতাবেক মসলি ওয়ারফিল্ড কে সেই জঙ্গলে নিয়ে আসে, যেন ও তাকে অন্যান্য থরিফ্যান্টদের থেকে দূরে নিয়ে যেতে পারে। পালাতে পালাতে মসলি আবার সেই ফায়ার ফ্ল্যাশ গুলিকে দেখতে পায় আর ও তার পিছু করতে শুরু করে। এর আগে ও সেই পবিত্র গাছটিকে দেখতে পায়, কিন্তু সেই গাছের কাছে যাওয়ার আগেই ওয়ারফিল্ড একটা তীর মেরে ওকে আহত করে দেয়। মসলিও বুঝতে পেরে যায় যে এবার লড়াই করা ছাড়া আর ওর কোনো রাস্তা নাই, আর ওয়ারফিল্ড এর সাথে লড়াই করতে শুরু করে। ওয়ারফিল্ড মসলির শক্তির মোকাবেলা করতে পারে না আর খুব তাড়াতাড়ি মসলি তাকে হারিয়ে দেয়। ও আবার সেই ফায়ার ফ্ল্যাশ গুলিকে দেখতে পায়, যারা মসলিকে সেই গাছের দিকে ইশারা করছিল, আর মসলি খুব দ্রুত সেই দিকে ছুটতে শুরু করে। ও কিছুটা আগে যেতে না যেতেই ওয়ারফিল্ড পিছন থেকে আবার ওকে একটা তীর মেরে দেয় আর এবার মসলি খুব বেশি ভাবেই আহত হয়ে যায়। ওয়ারফিল্ড ফাইনালি মসলিকে মারার কথা ভাবে, কিন্তু তখনই সেই ফায়ার ফ্ল্যাশ গুলো একটা যোদ্ধার রূপ নিয়ে তাকে আটকে দেয় আর এরপর ও আহত মসলিকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর ওয়ারফিল্ড সারা জীবনের জন্য সেই জঙ্গলে বন্দী হয়ে যায়। প্রাসাদে সকলে মনে করে যে মসলি হয়তো মারা গেছে আর তখনই সেই ফায়ার ফ্ল্যাশ গুলো মসলিকে সেখানে নিয়ে যায়। সেই ফায়ার ফ্ল্যাশ এর জাদুতে মসলির সমস্ত ক্ষতস্থান ঠিক হয়ে যায় আর ও বুঝতে পেরে যায় যে এই ফায়ার ফ্ল্যাশই হচ্ছে সেই গার্ডিয়ান যে সেই পবিত্র গাছটিকে রক্ষা করে। ওর এটা মনে পড়ে যে কিভাবে প্রথম থেকেই সেই ফায়ার ফ্ল্যাশ গুলো ওকে গাইড করছিল, যেন সে এখানে এসে সেই অভিশাপ থেকে সকলকে মুক্ত করতে পারে। আর সেখান থেকে যাওয়ার আগে গার্ডিয়ান মসলিকে সেই গাছের পবিত্র ফল দেয়। এদিকে ফার্মে আমরা রুকে দেখতে পাই যে তার মা এবং ছোটি বোন রোজিকে শেষবারের জন্য বিদায় জানাচ্ছিল আর আমরা জানতে পারি যে সাইমন তাকে বিমাসের হাতে তুলে দিয়েছে, যে ওকে নিয়ে বিক্রি করার জন্য যাচ্ছিল। বেরা এটা দেখে খুবই দুঃখ পায় আর তখনই ওরা সামনে একটা ছায়ামূর্তিকে আসতে দেখে। সাইমনও সেই ছায়ামূর্তিটিকে দেখতে পায় আর আমরা দেখতে পাই সেটা মসলি ছিল, যে একদম মানুষের মতো হয়ে গিয়েছিল। ও সাইমনকে তার ফ্যামিলিকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু সাইমন এর জন্য একদমই তৈরি হয় না আর এবার মসলি ওকে নিজের আসল রূপ দেখায়। রুও বিমাসের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর ছুটতে ছুটতে ওর বাবার কাছে চলে আসে। তখন মসলি রোজিকে দেখতে পায় আর ও তার মেয়েকে দেখে খুবই খুশি হয়। এরপর ও সকলকে সেই পবিত্র গাছের ফল খাওয়ায়, যেটাকে খাওয়ার পর তারা সকলেই আপরাইটস হয়ে যায়। রুও সব শেষে সেই রূপটি পেয়ে যায় যেরকম সে হতে চাইছিল। সিনেমাটির শেষে আমরা দেখতে পাই যে মসলি তার ফ্যামিলির সাথে সেই আপরাইটদের সিটিতে চলে যাচ্ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলটিকে করে নাও সাবস্ক্রাইব, কারণ আমি এই ধরনের ফ্যামিলি কন্টেন্ট ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি।